सुरनर मुनि जनमानि सकल बुद्धि भवानी। ना आमी पारबो ना। ठीक आछे, आम्रा आमादेरटा कोरे नेब। हाँ करो ना, क्यों तो बारण करेनि तोमादेर। ई ब्यापार की सकाल थेके एतो चित्कार चाचामेचि कीसेर? সে তোমার মেজ ভাই আর তার বউকে গিয়ে জিজ্ঞেস করো। তবে আমি বলে দিচ্ছি, রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আরে অশান্তিটা কি নিয়ে সেটা বলবে তো? বাড়িতে এতগুলো লোক, মানিয়ে নেওয়ার দায়িত্ব কি শুধু আমার? তুমি বাড়ির বড় বউ অনু, এই পরিবারের প্রতি দায়িত্ব তোমার অনেক বেশি। 25 বছর ধরে এই সংসারটাকে আগলে রাখিনি আমি। জি, যখন যা বলেছ সব মুখ বুঝে সহ্য করেছি, কোন দায়িত্বটা পালন করিনি আমি। নিজের অর্ধেক জীবনটা তো এখানেই শেষ করে দিলাম, আর তার বদলে তোমরা কি দিয়েছ? শুধু এবারের বড় বউ হওয়ার শাস্তিটুকু। এতক্ষণ যেটা শুনলেন সেটা লাহিড়ি বাড়ির নিত্যদিনের ঘটনা। একান্নবর্তী পরিবার এখন আর নেই, জীবন কিংবা জীবিকার প্রয়োজনে প্রায় সবাই এই বাড়ি ছেড়ে চলে গেছেন। যেটা পড়ে আছে সেটা হলো এই বাড়ির জীর্ণতা আর পরিবারের বিচ্ছেদের স্মৃতি। কালের নিয়মেই হয়তো পরিচয় হারিয়েছে লাহিড়ি বাড়ি, তবে আবেগ আর ঐতিহ্যের ধারাকে এখনো আঁকড়ে ধরে আছেন অরিন্দম লাহিড়ি, এ বাড়ির বড় ছেলে। আর তার স্ত্রী শ্রীমতী অনুরাধা দেবী এবং তাদের একমাত্র ছেলে প্রদীপ্ত লাহিড়ি। আজ লাহিড়ি বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো টিকে আছে এই অরিন্দম বাবুর জন্যই। অরিন্দম লাহিড়ির মেজ ভাই সমীরণ লাহিড়ি সস্ত্রীক এই বাড়িতেই থাকেন। সেজ ভাই কর্মসূত্রে বিদেশে এবং ছোট ভাই সঙ্গীতজ্ঞ আদিত্য লাহিড়ি অবিবাহিত, তিনিও এই বাড়িতেই থাকেন, যার গান শুনে প্রতিদিন সকালে লাহিড়ি বাড়ির ঘুম ভাঙে। আর একজন মানুষ আছেন এ বাড়িতে, যিনি লাহিড়ি পরিবারের এবং এই বাড়ির অনেক ইতিহাসের সাক্ষী। তিনি হলেন অরিন্দম বাবুর প্রায় 90 বছর বয়স্ক জেঠিমা। তিনিও মনে প্রাণে এ বাড়িকে খুব ভালোবাসেন। এই সবাইকে নিয়েই লাহিড়ি বাড়ির গল্প আজকের সামাজিক প্রেক্ষাপটে একটি কাল্পনিক চিত্র মাত্র। গল্পটি অবশ্যই শেষ অবধি শুনবেন এবং আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগল। মার্কস হোক বা লেনিন, যারা যারা ওই টু স্টেজ রেভলিউশনের কথা বলেছিল না, তারা মনে হয় ইন্ডিয়ান পলিটিক্সকে সেভাবে জাজ করতে পারেনি। ভাই তোর বেশ রেড আছে কিন্তু। হ্যাঁ দেখেছি, ক্যাপিটালিস্টরাই তো এই মুহূর্তে দেশ চালাচ্ছে। তাহলে ওই কমিউনিস্ট সোসাইটি, সোশ্যালিস্ট, সমাজতন্ত্র বলে কিছু আছে এই রেডের কভার নেই তো? আসলে কি জানিস দীপ, আইডিয়াল পলিটিক্স বলে কিছু হয়ই না আজকাল। আর ইন্ডিয়ান পলিটিক্স যে আইডিয়া নিয়ে চলে সেটা কখনোই কোনো অ্যাকচুয়াল ন্যাশনালিস্ট মেনে নিতে পারবে না। আজকের ইন্ডিয়ান সোসাইটিতে পলিটিক্স বললে সেটা অনেক বেশি জাজমেন্টাল। এখন আর কেউ দেশভক্তি নিয়ে পলিটিক্স করে না, ইটস জাস্ট লাইক আ কর্পোরেট জব উইথ সাম ডিফারেন্ট প্রোফাইল। আজ এ পার্টি, কাল ও পার্টি। তোর মনে হয় এরা কেউ ট্রু সোশ্যালিস্ট? হ্যাঁ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলতে পারিস। টাইম হ্যাজ চেঞ্জ ব্রো, ওইসব আগেই হতো। তখন পলিটিক্যাল পার্টি বলতে সবাই ওই আইএনসিই বুঝত। আর শুধু পলিটিশিয়ানদের বললে হবে? কেন, সাধারণ মানুষ পার্টি সুইচ করে না? সবাই রং বদলাচ্ছে ভাই। খুব কম লোক আছে
যারা একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে আসছে ফর ডিকেডস। কলকাতা শহরে এরকম কটা পুরনো ফ্যামিলি আছে বলতো, যারা এখনো একসাথে থাকে উইথ সেম পলিটিক্যাল ভিউজ। মানে তুই বলতে চাইছিস 1947 টু 1967 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপর প্রথমে নকশাল, আর তারপর 77 লেফট ফ্রন্ট এসে সব নাম করা বড় ফ্যামিলিগুলোকে পলিটিক্যালি ভাগ করে দিল? হ্যাঁ না, এক্স্যাক্টলি সেটা না, বাট একটা ডাইভার্সিটি এসেছিল সেটা তো মানবি। এই কত হলো? 19 আর 23, ওদের এখনো রেডের পয়েন্ট আছে। দীপ্তের তো বনেদি ফ্যামিলি, এখনো সবাই একসাথে থাকে। ইন দেয়ার ভেরি ওন আগেকার দিনের বাড়ি ফ্রম ব্রিটিশ রুল। কি বলতে চাস, ওদের ফ্যামিলি একসাথে থাকে উইথ ডিফারেন্ট পলিটিক্যাল ভিউজ? অ্যান্ড ইফ দ্যাট ইজ ট্রু, আই উড সে ইটস ভেরি ডেমোক্রেটিক টু হ্যাভ ডিফারেন্ট চয়েসেস। আর এটার জন্য কোনো ফ্যামিলি মেম্বার্সটা সেপারেটেড হয়েছে আমি বিশ্বাস করি না। দেখ, পলিটিক্যাল ভিউজ ক্যান বি ডিফারেন্ট, ইট ভ্যারিজ পার্সন টু পার্সন, বাট ইট শুড নট বি লাইক চেঞ্জিং দ্য আইডিওলজি। আমি যতদূর জানি বাবা বরাবর কমিউনিস্ট, কিন্তু দাদু আবার কংগ্রেস করতেন। মেজো কাকা সবদিন ওই রুলিং পার্টির হয়ে ওকালতি করেছেন। আর বাকিদের ব্যাপারটা জানি না, মনে হয় না সবার পলিটিক্সে ইন্টারেস্ট আছে। তবে এটা বলতে পারি, মেবি দেয়ার আর লট মোর রিজনস দ্যান পলিটিক্যাল অ্যাসপেক্টস হুইচ মেক পিপল সেপারেটেড। দীপ, ইউ আর লাকি ম্যান যে তুই এরকম একটা ফ্যামিলিতে থাকিস, এরকম একটা বাড়িতে। না হলে আজকাল আর কজনই বা ওই কুড়ি কাঠের সিলিং, ঝুল বারান্দা, চকমেলানো মেঝে, দুর্গা দালান এসব দেখতে পায়। উই আর অলসো লাকি, ডিপের জন্য ওর বাড়ি আমরাও দেখতে পেলাম। ইটস সিরিয়াসলি অ্যামেজিং ব্রো, ইট ওয়াজ লাইক এভরি ব্রিক অফ ইউর হাউস ইজ ক্যারিং হিস্ট্রি অফ 100 ইয়ার্স। I think you guys should rent it for shooting. If any producer or filmmaker comes to know je kolkatay lahirider erokom ekta bari ache, dekhbi ora sara din toder barir samnei pore ache. Or they can make an offer that you can't refuse. Jokes apart, seriously, south city te theke to ami kono din kalponao korini je north kolkatar naam kora kichu family chhara aro erokom bari ache. ওই দু একটাই আছে, না হলে যেভাবে এই শহর থেকে বনিদি বাড়ি আর ফ্যামিলিগুলো হারিয়ে যাচ্ছে, কিছু বছর পর এই শহরের শুধু রাজনৈতিক কেন, কোনো ইতিহাসই আর খুঁজে পাওয়া যাবে না ভাই। ইটস 3:40, ইকোনমিক্সের ক্লাস তো শুরু হয়ে গেল মনে হয়, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আরে জলদি চল। এই আমার ব্যাগ। আরে আমার ব্যাগ কোথায়? তোর ব্যাগ নিয়ে সুমনরা ছোড়াছুড়ি করছিল, তারপর আর জানি না। দেখো দাদা, এবার তো আমাদের একটা সিদ্ধান্তে আসতেই হবে, আর তাছাড়া অফারটা একেবারেই রিফিউজ করে দেবার মতো না। তুই কি বলছিস ভেবে দেখেছিস সোমি? ওই কটা টাকার জন্য? টাকার অ্যামাউন্টটা যে খুব কম নয় সেটা তুমি ভালোই বুঝতে পেরেছো দাদা। আর তাছাড়া বাপিদা বলেই হয়তো একটু বেশি অফার করেছে, অন্য কেউ হলে মার্কেটের থেকে একটা টাকাও বেশি পেতে না। সোমি, আজকের দিনে দাঁড়িয়ে এই বাড়ির ভ্যালুয়েশন শুধু টাকা দিয়ে হয়? দাদা, বাড়িটার কি অবস্থা হয়েছে দেখেছো? অর্ধেক দেওয়াল ড্যাম্প হয়ে গেছে, ওপরের ঘরগুলোতে বৃষ্টি হলেই তো জল শোক করে। আর আর তোমার ওই খড়খড়ি জানলা, পেল্লাই পেল্লাই সব দরজা, সেসব তো ভেঙে গেছে। বাইরে ভেতরে সব জায়গায় কিরকম মাটি খসে খসে পড়ছে। পারবে পারবে এত বড় বাড়ি রেনোভেট করে মেনটেন করতে? সবাই মিলে করলে কেন পারবো না আমরা? দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে মানে
তুমি আর আমি ছাড়া আর কে টাকা দেবে? তোমার সেজো ভাই আজ অব্দি একটা কানাকড়ি দিয়েছে বাড়ির জন্য। ইউএসএতে থেকে ডলারে ইনকাম করছে, তাতে লাহিড়ি বাড়ির কোন ভালোটা হয়েছে বলতে পারো? সে কি জানে না এখানের অবস্থা? সব জানে, বিলক্ষণ জানে। পুজোর সময় এসে কেমন ন্যাকামি করে দেখনি, শুধু বড় বড় কথা, লাহিড়ি বাড়ি হেরিটেজ। আসলে সত্যিটা হলো তার কিছুই যায় আসে না দাদা। লাহিড়ি বাড়ি থাকলো কি ভেঙে গুঁড়িয়ে গেল, ওর কিচ্ছু যায় আসে না তাতে। আর ছোটনের কথা নাই বা বললাম, ওই গান গেয়ে কটা পয়সা পায়? ও সংসারেই ভালোভাবে টাকা দিতে পারে না, আর বাড়ি রিনোভেশন, হাসালে না? তাহলে কি বলছিস, বাপির প্রস্তাবে আমাদের রাজি হয়ে যাওয়া উচিত, তাই তো? এটা ছাড়া আমাদের কিছু উপায় নেই দাদা। এ বাড়ি ভেতর থেকে একেবারে খোকলা হয়ে গেছে, সব ভেঙে চুরে আবার নতুন করে না বানালে আজ না হয় কাল যে কোনো একটা বিপদ হয়ে যাবে। তার আগেই যখন এরকম একটা অফার পাচ্ছি, আমার তো মনে হয় রাজি হয়ে যাওয়াই উচিত। দেখ সোমী, এই বাড়িটা আমাদের কাছে শুধু একটা বাড়ি না, এটা আমাদের পরিচয়। 150 বছর ধরে এই বাড়িটা কত স্মৃতি নিয়ে একভাবে দাঁড়িয়ে আছে। এ বাড়ির প্রতিটা দেওয়াল কত কথার, কত স্বপ্নের সাক্ষী হয়ে আছে জানিস? আর এ বাড়ির দুর্গাপুজো, রাজাবাবু নিজে হাতে এ বাড়ির পুজো শুরু করেছিলেন। আমরা সেই ধারাকে, সেই স্বপ্নগুলোকে বাঁচাতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য সোমী, আমাদের অক্ষমতা। আচ্ছা দাদা, সব দায় শুধু আমাদের কেন বলতো? কাকা জ্যাঠারা, তাদের ছেলে পুলেরা, ওদের কোনো দায়িত্ব নেই? নাকি এই বাড়িতে থাকি বলে সব দায়িত্বই আমাদের? বাড়ি বিক্রি হলে তো টাকার ভাগ নিতে তখন সবাই পিলপিল করে চলে আসবে, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে এই এত বড় বাড়ির বোঝা দাদু বাবাদের কাঁধে ফেলে দিয়ে। এখন আমরা বইছি, এরপর আমাদের ছেলে মেয়েরা। তবে সব শকুনের নজর রয়েছে এই বাড়ির ওপর। পুজোর সময় ওই ভাইপো ভাইজিরা, কাকু কাকিমারা কেন আসে জানো না? লাহিড়ি বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখতে নয়, এ বাড়িতে কোথাও কোনো কনস্ট্রাকশন হচ্ছে কিনা, নাকি তলায় তলায় বাড়ি বিক্রি হয়ে গেল কিনা, সেসব খবর নিতে। তাই বলছি দাদা, এমনিও বাড়ি ভাগ হলে সবার ভাগে খুব বেশি অঙ্কের টাকা হবে না। বাপিদার সাথে সেইভাবেই কথা হয়েছে, যাতে পুরো ডিলটা একটু চেপে আমাদের রেসিডেন্সটাও ম্যানেজ করে দেয়। তুই বাপির সাথে এই নিয়ে কথা বলেছিস? আমি তো জানতাম বাপি স্বেচ্ছায় প্রমোটিং করবে বলে আমাদের কাছে এসেছিল। ছি 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 সোমি ছি। দাদা দাদা, আমি যা করেছি আমাদের সবার কথা ভেবেই করেছি, এই বাড়ির কথা ভেবেই। এই বাড়ির কথা ভেবে? তোর ভাবনায় এ বাড়ি কোনোদিন ছিল না সোমী। যেটা ছিল সেটা হলো এ বাড়ির ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে থাকা উঁচু ফ্ল্যাট আর তার 1% 2% কমিশন। অনুরাধা, বাজারের ব্যাগটা দাও। সে তুমি যাই বলো দাদা, এ বাড়ি তো বিক্রি হবেই, যেমন ভাবেই হোক। মা, ও মা, আমার ব্ল্যাক জিন্সটা কোথায়? মা, তাড়াতাড়ি। কি হয়েছে মা, ঘর অন্ধকার করে চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, কই কিছু না তো, তুই বেরোচ্ছিস কোথাও? মা বলো কি হয়েছে। না রে বাবা, কিচ্ছু হয়নি। মেজকাদের সাথে আবার ঝামেলা হয়েছে নিশ্চয়ই? আলাদাই তো থাকে, আলাদা রান্না করে। কমন বলতে তো শুধু সিঁড়িটুকু আর নিচের বাথরুম চৌবাচ্চা, তাতেও কি এত সমস্যা বলো তো? না না, তোর মেজকার সাথে নয়, বাপি, ওই যে প্রমোটিং করে ছেলেটা, ও এসেছিল। বাপি কাকু আমাদের বাড়িতে কেন? তোর বাবা কাকাদের সাথে কথা বলতে, এই বাড়ি বিক্রির ব্যাপারে। তাতে কি, এর আগে তো কত প্রমোটার এসছে, বাবা তো সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এ বাড়ি বিক্রি হবে না।
তাহলে এত চিন্তা করছো কেন? দীপ, তুই বড় হয়েছিস, সব বুঝিস তো। এই বাড়িটা শুধু তোর বাবার একার না, কতজন অংশীদার বলতো? শুধু আমরা চাইলেই হবে। তাহলে ছোটকা মেজকা সবাই রাজি? তোর মেজকাই চাইছে এখনই বাড়িটা বিক্রি হয়ে যাক, আর তোর দাদুর ভাইরা, তাদের ছেলে মেয়েরা, ওরা তো কবেই বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো চাইবেই বাড়ি বিক্রি হোক, তাহলেই তো ওরা ভাগ নিয়ে সব সম্পর্ক মিটিয়ে দিতে পারবে। এই বাড়িটায় আমার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে মা, বড় মায়ের থেকে শোনা কত গল্প, এ বাড়ির কত ইতিহাস, কি করে সবাই সব ভুলে গেল মা? আসলে কি জানিস বাবা, যত সময় যায় আমরা আমাদের কাছের মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যেতে থাকি, সম্পর্কের বাঁধনগুলো কেমন আলগা হতে থাকে। বাস্তবটা যে বড় কঠিন, বাইরে থেকে দেখে মনে হয় একটাই লাহিড়ি বাড়ি, কিন্তু পরিবারটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো দাদু যতদিন বেঁচে ছিলেন এ বাড়ি তিনি একা হাতেই সামলেছেন, মাথা উঁচু করে লাহিড়ি বাড়ির সব ঝড় ঝঞ্ঝা সহ্য করেছেন। আর আজ তোর বাবা, তবু সত্যিটা কি জানিস, ওই মানুষটাও আর কতদিন পারবে জানি না, এত বড় বাড়ি তার একার পক্ষে মেরামত করাটাও সম্ভব না। তবু ব্যাংকের যা জমানো টাকা ছিল সেইগুলো দিয়ে ওই বড় ঘরটা, দালান আর নাটমন্দির মেরামত করিয়েছে, কিন্তু এইভাবে আর কতদিন করতে পারবে বলতো? না মা, আমাদের পারতেই হবে, আমি সবার সাথে কথা বলবো, দরকার পড়লে আমি সেচকাকেও ফোন করব আমেরিকায়, কিন্তু কিছুতেই এই বাড়ি বিক্রি হতে দেব না। বড় মা, কি করছো? দাদু ভাই। হ্যাঁ বড় মা, আমি এই আমার গোপালকে একটু খেতে দিচ্ছিলাম। আমার দাদু ভাই গোপালের মিষ্টি একটু খাবে? না, মিষ্টি খেতে এখন ইচ্ছে করছে না। কি ব্যাপার, দাদু ভাইয়ের মেজাজ ভালো নেই মনে হচ্ছে? না না, মেজাজ কেন খারাপ হবে, অনেকদিন তোমার ঘরে আসা হয় না তাই এলাম। আচ্ছা বড় মা, তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমাদের কত গল্প বলতে, এ বাড়ির কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, সে আবার মনে থাকবে না? আমি, তুলি, ছোড়দি ভাই সবাই দুপুরবেলা তোমার ঘরে আসতাম, আর তুমি আমাদের কত গল্প বলতে। তখন তোমরা অনেক ছোট ছিলে, এখন তোমরা বড় হয়েছো, কলেজে যাচ্ছ, এখন কি আর তোমাদের বড় মায়ের ঘরে আসার সময় আছে বলো দাদু ভাই? বাজে কথা বলো না তো বড় মা, আমি মাঝে মাঝেই তোমার ঘরে এসে তোমায় দেখে যাই, কি যাই না? সে তো তুমি আসো, আসলে আমি এখন বুড়ি হয়ে গেছি, চলতে পারি না, চোখে দেখতে পারি না, কি করব, বয়স তো হচ্ছে। বলছি বড় মা, আজকে আমাকে এ বাড়ির পুরনো গল্প বলবে সেই আগের মতো? খুব শুনতে ইচ্ছে করছে। এই বাড়ির কথা, এই বাড়ি তৈরি হয়েছে সেই 19 শতকে, তোমার দাদুর মুখে শোনা, যে ধুতি পাঞ্জাবি পরা অল্প বয়স্ক ভদ্রলোকের ছবি আছে না, সেই ছবি এখনো আছে? হ্যাঁ আছে তো, শ্রী রাজেন্দ্র নারায়ণ লাহিড়ি। হ্যাঁ, উনি এই বাড়ি তৈরি করেন, শুনেছি কোনো এক ইংরেজ সাহেবের খাস বন্ধু ছিলেন, এই বাগান পুজোর দালান সাহেবদের খুব পছন্দ ছিল। আচ্ছা বড় মা,
এ বাড়ির তাও আনুমানিক কত বয়স হবে? তা প্রায় 150 বছর হবে। 150 বছর? তার মানে 1870 পলাশির যুদ্ধের 112-113 বছর পর, ওই সময় করে। তখন ক্যালকাটা ইন্ডিয়ার ক্যাপিটাল। তাহলে তো এই বাড়ি 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনেরও সাক্ষী। আচ্ছা বড় মা, বিপ্লবীদের মানে যারা ওই স্বদেশী করতেন, তারা আসতো এই বাড়িতে? তোমার ঠাকুরদাদার বাবা নাকি লুকিয়ে স্বদেশীদের আশ্রয় দিতে, দিনের বেলা কেউ আসতেন না, এই অন্ধকারে চুপি চুপি তারা আসত। রংপুরে অনেক আলোচনা হতো, তারপর ভোরের আলো ওঠার আগে সব চলে গেছে। তুমি কখন এসেছো এই বাড়িতে? আমি যখন এই বাড়িতে আসি তখন আমার 11 বছর মাত্র বয়স। 9 বছর বয়সে আমার বিয়ে হয়। প্রথম 2 বছর আমি বাপের বাড়িতে থাকতাম, তারপরে এখানে আসি। তখনও সাহেবরা যায়নি, তবে চারিদিকে খুব গোলমাল হচ্ছে, স্লোগান শোনা যেত বাড়ি থেকে, বন্দে মাতরম। তারপর যুদ্ধ শুরু হলো সব জায়গায়, সে কি ভয়, খুব খারাপ অবস্থা। একদিকে বিপ্লবীরা সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করছে, আর একদিকে সারা পৃথিবীতে মহাযুদ্ধ আরম্ভ হয়েছে। সে ভীষণ কাণ্ড। সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারপর স্বাধীনতার আগে আগে যখন দেশ ভাগের কথা হলো, তখন আমাদের বাড়ির সামনে স্লোগান দিতে দিতে কত লোক মিছিল করত। সবাই বলত দরজা জানলা সব বন্ধ করে দাও, আর বাইরে বেরিও না। আমি তখন ওই দোতলার মাঝের ঘরে খড়খড়ি জানলা দিয়ে ও লুকিয়ে লুকিয়ে রাস্তা দেখতাম। তারপর? তারপর স্বাধীনতা হলো, মনে হলো চারিদিকটা যেন শান্ত হলো। তবে এই বাড়ির তেমন কোনো পরিবর্তন হয়নি, সবাই নিজেদের কাজ নিয়ে। আর এ বাড়ির দুর্গাপুজো? আমি এসে থেকে দেখছি এই বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, শুধু 1 বছর পুজো হয়নি, যেবারে বড় বাবা মারা গেলেন। এই বাড়িতে একচালার দুর্গা ঠাকুর, মায়ের টানা টানা চোখ। এখানে কুমোরপাড়া থেকে লোক এসে ঠাকুর তৈরি হচ্ছে, মহালয়ার দিন মায়ের চক্ষুদান, আর পঞ্চমীর দিন ঠাকুরের শাস্ত্রজ্ঞা করে কাজ শেষ। 4 দিন ধরে ধুমধাম করে পুজো হতো, কত লোক আসত। প্রতিদিন সন্ধ্যাবেলায় এই যে নিচে দুর্গা দালান আছে, ওখানে ঠাকুরের কত গান হতো। সেই মহালয়া থেকে নবমীর পর্যন্ত রোজ গানের আসর বসে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত
রূপ জড়িত মহিমা তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে এ তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা সবাই মিলে পুজোর দিনগুলো খুব আনন্দে কাটাতাম। এই বাড়িতে কত মিষ্টি তৈরি হতে জানো, রীতি ছিল বিজয়ার পরে বাড়ির সব মেয়েদের শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠানো হতো। এসব তো এখন উঠেই যাচ্ছে, তাও যে পুজোটা টিকে আছে। এখন বাড়িতে পুজোটা হয় কিন্তু সেই প্রাণটাই নেই জানো বড় মা, সবাই আসে কিন্তু কোথাও যেন সেই টানটা আর নেই। ওই হতে হয় হচ্ছে বলে বাবা আর ছোটকা মিলে যেটুকু সবাই এই বাড়ি ছেড়ে চলে গেছে নিজেদের কাজে। কেন এই বাড়ির ছেলেরা এখানে থেকেই কাজ করেনি, এত বড় ব্যবসা সামলেছে, বাড়ি সামলেছে, সব এখানে থেকেই তো। আসলে অসুবিধাটা বাড়িতে থাকা না, ওদের অসুবিধা হয়েছিল মানিয়ে নিতে। এখনকার ছেলে মেয়েরা বড় পরিবারে মানিয়ে নিতে পারে না। আরো একটা ব্যাপার কি জানো দাদু ভাই, কেউ এই বাড়ির দায়িত্ব নিতে চায় না। এই বাড়িটা পুরনো হয়ে গেছে তো, তাই সবার কাছে বোঝা হয়ে গেছে। যেমন পুরনো মানুষগুলো পরিবারের বোঝা হয়ে যায় তেমন। আচ্ছা বড় মা, তোমাকে যদি বলা হয় এ বাড়ি ছেড়ে আর একটা খুব সুন্দর নতুন বাড়িতে থাকতে তোমার ভালো লাগবে? সেই কোন ছোটবেলায় বাবা মাকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছিলাম ভাই, আজ ভগবানের আশীর্বাদে নাতি পুতিদের দেখতে পাচ্ছি, তাদের কাছে বসে গল্প করছি। সারাটা জীবন যে বাড়িটায় কাটিয়ে দিলাম সেখানে জীবনের শেষ কটা দিন আর অন্য কোথাও কি ভালো লাগে? আমার এই ঘর, এই পালঙ্ক, এই দেয়াল, সব জায়গা তোমার বদ্যাগুর অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেইগুলো আকৃষ্ট বেশি আছে। আমার ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না জানো বড় মা, এখানেই থাকতে ইচ্ছে করে। আমার দাদু ভাই কি বাড়ি বিক্রি হয়ে যাবার ভয় পাচ্ছে? তুমি জানো? আমি জানবো না,
আমি না জানলে যে এ বাড়ি বিক্রি হবে না। মেজকা এসেছিল তোমার কাছে? আমি সমীরণকে বলেছি যাদের এই বাড়িতে থাকতে অসুবিধা হয়েছে তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমারও যদি অসুবিধা হয় তুমি যেতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি হবে না। এই কথাটা সমীরণ বোধহয় কষ্ট পেয়েছে জানো দাদু ভাই, আমার ওই সবে বলা ঠিক হয়নি। আসলে আমার বেঁচে থাকা আগে ধরে থাকা এই সম্বলটা এই বাড়িটাই তো, সেই জন্য এই বাড়ি থাকবে না এইটা ভাবতেই পারি না। দীপ, এই দীপ, একবার নিচে আয় তো তাড়াতাড়ি। ওই দেখো মা ডাকছে, আবার কি হলো কে জানে। বড় মা আমি এখন আসছি, পরে আবার কথা হবে। হ্যাঁ দাদু ভাই যাও, মা ডাকছে যাও। আর শোনো। হ্যাঁ বলো না। মাঝে মাঝে বড় মার ঘরে দেখা করে যেও, সারাদিন একলা থাকিতে এই ঘরটায়, তোমরা কেউ না এলে কথা বলতে পারি না। এসো কেমন? হ্যাঁ বড় মা আসবো আসবো। দেখুন লাইরি বাবু, আপনাকে শ্রদ্ধা করি, পাড়ায় একটা আপনার মান সম্মানও আছে, তাই বলছি বেকার এসব ঝামেলার মধ্যে জড়াবেন না। আরে আপনাদের তো ফুল প্রফিট আছে এতে, এটা বুঝতে পারছেন না? বুঝতে আমি সবই পারছি বাপি, কিন্তু একটা কথা তোমাকে আমি বোঝাতে পারছি না, যে এ বাড়ি আমরা বিক্রি করব না। না লাইরি বাবু, এটা আপনি ঠিক বললেন না। বলুন আপনি চাইছেন না, আপনাদের বাড়ির কে কি চাইছে সেটা আমার জানা আছে। দেখুন লাইলি বাবু, অনেক বড় প্রজেক্ট প্ল্যান করা হয়ে গেছে, কত কোটি টাকা যে ইনভেস্ট হবে তা আপনি জানেনই না, আর এমনিতেও এই বিপজ্জনক বাড়িতে আর কতদিন বা থাকবেন, তার থেকে একটা ঝাঁ চকচকে ফ্ল্যাট হবে, ওই মনে করুন আপনি ওই 21 তলায় থাকবেন, সাউথ ফেসিং ওপেন ব্যালকনি, কিং সাইজ দুটো বেডরুম, মার্বেল ফ্লোরিং, আর বেসমেন্টে ফ্রি পার্কিং, কি চলবে না? একটা কমন সেন্ট্রাল এসি কমিউনিটি হলও করে দেবো, তার সাথে থাকবে জিম, বাচ্চাদের খেলার গ্রাউন্ড, সব করে দেবো। আপনি শুধু ভালো ভালো সইটা করে দিন, তাহলেই হবে। দেখো বাপি, তোমাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমাকে এইসব নতুন ফ্ল্যাটের গল্প শুনিয়ে কোনো লাভ হবে না, আর তুমি যদি রোজ রোজ এইভাবে বিরক্ত করো তাহলে আমি কিন্তু থানায় অভিযোগ জানাতে বাধ্য হব। আপনার ছেলে কোন কলেজে পড়ে জানো? আশুতোষে না? ভবানীপুরের রাস্তাঘাট খুব খারাপ জানেন তো, রাস্তায় এত গাড়ি ঘোড়া, অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, একটু সাবধানে যাতায়াত করতে বলবেন। আর বৌদি, সোমবার সোমবার করে তো মন্দিরে যান, আমরা দেখি বাবার মাথায় জল ঢালতে বুঝি। তবে মন্দিরের পিছনের রাস্তাটা না ঠিক সুবিধার নয়, ফাঁকা থাকে, কত রকম সুযোগ সন্ধানী লোক। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? এটা থ্রেট নয় লাড়ি বাবু, রিকোয়েস্ট করে গেলাম। থানা, কর্পোরেশন, পৌরসভা, বিধানসভা, লোকসভা, সব জায়গায় না এই প্রজেক্টের খবর, আর তার সাথে নকুরে আমসত্ত্বের সন্দেশ দিয়ে এসছি, তাই বলছি থানা পুলিশ দেখিয়ে আমাকে চমকাবেন না। আপনি বরং ঠিক করুন, তাড়াতাড়ি বাড়ি ছাড়বেন নাকি আমরা তাড়াতাড়ি বাড়ি খালি করে নেব। আর চলি, পরের সপ্তাহে পেপার নিয়ে আসবো, কেমন? নমস্কার। কি হয়েছে বাবা, ওরা কি বলছিল? ও কিছু না কিছু না, তুই ঘরে যা।
তুই কি সকাল সকাল গাঁজা খেয়ে কলেজ আসিস সৌরভ? কেন, কি হলো আবার? কি হলো মানে, স্প্রেডের নাইনটা খেলে দিলি? জ্যাক বেরিয়েছে এখনো? ও বেরোয়নি না? ভাই একে হাঁটা, এসব পার্টনার নিয়ে 29 খেলা যায় না। কিরে আর কত পয়েন্ট লাগবে? এই পিঠেই তো তোদের খেলা মরে যাবে। ধুর, হ্যাঁ তুই ওদের পয়েন্ট দিয়ে যা। কি করবো আর, নেই তো আমার কাছে। হ্যাঁ তুই আর কি করবি, তুই ওই তো দীপ এসে গেছে। এ ভাই দীপ, তুই বস ভাই। এ সৌরভটা এত জালি, তিনটে কালো খুলে গেছে আমাদের। হ্যাঁ আমি জালি, প্রত্যেকবার খারাপ কাট পাচ্ছি, আজ আমার লাকটাই ভালো যাচ্ছে না। আর আমি নাকি জালি। আমি খেলবো না, তোরা খেল, আমার ভালো লাগছে না। কেন ভাই, তোর আবার কি হলো? এমনি ভালো লাগছে না। এই তোরা কার্ডটা কাটতো, আমি আসি একটু। কি হয়েছে ভাই, কদিন ধরেই তোকে একটু অফ লাগছে, আমি নোটিস করছি। আজকে একটু বেশি চোখে পড়ছে। আই মিন, তুই যে কোনো প্রবলেমে আছিস সেটা কিন্তু তোকে দেখে বোঝা যাচ্ছে দীপ। বাড়িটা বোধহয় বিক্রি হয়ে যাবে জানিস, সবাই যেভাবে হাল ছেড়ে দিচ্ছে, বাবার উপর প্রেশার ক্রিয়েট করছে সবাই। আমি সবটা বুঝতে পারছি, বাট আমার কিছু করার নেই জানিস তো। দীপ, আর ইউ কিডিং মি, সিরিয়াসলি? ওই রকম একটা বাড়ি তোরা বিক্রির কথা ভাবছিস কি করে? মানে ইটস আ ডেফিনেট অ্যান্টিক ল্যান্ডমার্ক। কলকাতায় কয়েকটাই তো মাত্র পুরনো বাড়ি আছে, তার মধ্যে তোদেরটা একটা। সো ডোন্ট ইউ থিঙ্ক ইট উইল বি আ হিউজ মিস্টেক? আমি জানি সব, বাট দের আর সাম বাউন্ডারিজ। বাড়িটা শুধু আমাদের না, যে আমরা চাইলেই বিক্রি হবে, না চাইলেই হবে না। উই হ্যাভ জায়েন্ট লাইক ফ্যামিলি অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ ইকুয়াল শেয়ার, সো ইট মাস্ট বি এ কালেকটিভ ডিসিশন। তাহলে বাকি স্টেক হোল্ডার্সরা কি বলছে? সবাই চাইছে যে বাড়ি বিক্রি হয়ে যাক? বাবা ছাড়া অলমোস্ট সবাই। অ্যাকচুয়ালি দে গিভ আ ড্যাম টু দিস ভাঙাচোরা প্রপার্টি, দে আর জাস্ট ওয়েটিং ফর এ মিউচুয়াল সেটেলমেন্ট। ভাঙাচোরা? ইটস আ হেরিটেজ। এই পুরনো আর্কিটেকচারগুলো বাঁচাতে সারা ওয়ার্ল্ডে প্রতিদিন কত ম্যাগাজিনে কত লেখা হয় দেখেছিস কোনোদিন? ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তো হেরিটেজ কমিশন আছে, দে ক্যান গিভ আ বিল্ডিং হেরিটেজ স্ট্যাটাস, গ্রেড ওয়ান গ্রেড টু লাইক দ্যাট। সো তোরা সেটার জন্য তো অ্যাপ্লাই করতে পারিস, তাহলেই তো ওখানে কোনো কনস্ট্রাকশন হবে না। আর হেরিটেজ বিল্ডিং, ওই তোর হেরিটেজ কমিশন এলে গ্রেড ওয়ান টু তো ছেড়েই দে, লাস্ট গ্রেডটা যা আছে সেটাও পাবে না। বাড়িটার যা অবস্থা, ওই বাইরে থেকে দেখেই ওরকম মনে হয়। একটা নিউজ বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে মেবি 2 years back, গুরুপদ হালদারের বাড়ি নিয়ে। ওয়েট ওয়েট, গুরুপদ হালদার মানে বিখ্যাত সংস্কৃত পণ্ডিত গুরুপদ হালদার? হ্যাঁ, ওয়ার্ল্ডের অনেক নাম করে ইউনিভার্সিটিতে তার বই এখনও পড়ানো হয়। আর যার নামে কালীঘাটে গুরুপদ হালদার রোড, তিনি মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তার ওয়াইফ সুকুমারী দেবীকে দিয়ে যান, এটা অ্যারাউন্ড ওই 1950s। তো সুকুমারী দেবী চাইলে ওই প্রপার্টি কিন্তু ডোনেট করতেই পারতেন, ইভেন বিক্রিও করতে পারতেন। সেসব না করে তিনি 1956-এ একটা উইল করেন, যে উইলে ওই বসুশ্রী সিনেমার পাশে ওনাদের বাড়ি অ্যান্ড আদার প্রপার্টিজকে ট্রাস্ট প্রপার্টি বলে ডিক্লেয়ার করেন। তাতে কি হবে, উত্তরাধিকার যারা হবে তাদের কোনো ইন্ডিভিজুয়াল রাইটস থাকবে না, তারা শুধু ট্রাস্টিজ হিসেবেই ওই বাড়িতে থাকতে পারবে ফর অল জেনারেশনস, বাট রেন্ট, লিজ অর সেল করতে পারবে না। বাট রিসেন্টলি ওদের 5 ট্রাস্টিজ নিজেদের পার্ট ইল্লিগালি প্রমোটারকে বিক্রি করে প্রচুর টাকা নিয়ে চলে যায়। প্রিয়জিৎ হালদার, যিনি ওই ফ্যামিলির শেষ উত্তরাধিকারী, উনি কেস ডজ করেন আর কমপ্লেন করেন যে এরকম উইল ভায়োলেশন হচ্ছে। তারপর অনেক দিন আলিপুর কোর্টে কেস চলে,
তারপর উনি কেসটা জিতেও যান। যদিও ওরা বলেছিল লোয়ার কোর্টের ভার্ডিক্ট চ্যালেঞ্জ করে হায়ার কোর্টে অ্যাপিল করবে, কেস চলাকালীন কোনো কনস্ট্রাকশন হয়নি। তবে এই সব কিছুর মাঝে যেটা হয়েছিল, অলমোস্ট 60% ওই বাড়ির অংশ ভেঙে ফেলেছিল ওই রিয়েল এস্টেট কোম্পানি অ্যান্ড প্রমোটার্স। এত ফেমাস একজনের বাড়ি নিউ কনস্ট্রাকশন করতে পারেনি ঠিক, বাট অর্ধেকের বেশি বাড়িটা তো আর নেই। ওই জ্যাক হ্যামার আর বুলডোজারগুলো বাড়িটার সাথে সাথে কত ইতিহাস যে ধুলোয় মিশিয়ে দিল সেটা কেউ জানল না। ভাব, একটা বাড়ি যেখানে নেতাজি, রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপদ মুখার্জি, সিভি রামানের মতো মানুষরা এসেছেন। সত্যজিৎ রায় নাকি ওই বাড়ির ফার্নিচার ইউজ করেছিলেন তার ঘরে বাইরে মুভির শুটিংয়ের সময়। সেটা লোয়ার কোর্টে কেস চলাকালীন ভেঙে ফেলা হলো। হয়তো এইভাবেই হারিয়ে যাবে একটা একটা করে সব ইতিহাস। তোদের বাড়ি তো বোধ হয় আরও পুরনো, আরও কত ইতিহাস আছে তাই না? হ্যাঁ, সেদিন বড়মার থেকে শুনছিলাম অনেক পুরনো গল্প। বড়মা? আমার বাবার জেঠিমা, উনি এই মুহূর্তে আমাদের ফ্যামিলির সিনিয়র মোস্ট, মানে বলতে পারিস তোর ওই সুকুমারী দেবী। তাহলে বাড়ি গিয়ে খোঁজ খবর কর এরকম কোনো উইল টুইল আছে কি না, আর এত চিন্তা করিস না, এভরিথিং উইল বি ফাইন। এবার চল, সৌরভ মালটা সকাল থেকে ভুলভাল খেলছে, বহুত মাথা গরম হয়ে আছে ওর ওপর, তুই ওর জায়গায় বস তো। আড়াইটে থেকে আমার আবার পলিটিক্যাল সায়েন্সের ক্লাস। এ ভাই সৌরভ, তুই ওর তো দীপকে বসতে দে, চল ওট ওট ওট। এই না না সৌরভ, তুই বস, আমাকে কার্ড দেখা, আমি বলে দিচ্ছি। কে আপন কারে আপনারে পর হীরা পর কে আপন কারে আপনারে পর বাহিরে বাসির রাবে ছেড়ে যায় ঘর এরা পরকে আপন কারে ছোটকা তুমি ব্যস্ত? আরে দীপবাবু যে, না না ব্যস্ত না, ভিতরে আয় না, দরজার সামনে দাঁড়িয়ে কেন, আয় আয় এখানে বস। এখন যেটা গাইছিলে সেটা কি রবি ঠাকুরের গান? হ্যাঁ ঠিক ধরেছিস, প্রেম পর্যায়ে মুক্ত ছন্দেও গাওয়া যায়। সামনে কোনো প্রোগ্রাম আছে তোমার? হ্যাঁ প্রোগ্রাম একটা আছে, বাট সেরকম কিছু না, ছোট একটা, পাড়ার ক্লাবের রবীন্দ্র সন্ধ্যা মতো, দু ঘন্টার অনুষ্ঠান বলেছে, তাই আজ বেছে রাখছিলাম কী কী গাইব। কিছু আমার সিলেক্টেড থাকবে,
আর তারপর দর্শক যেরকম রিকোয়েস্ট করবে সেরকম গাইতে হবে, এই আর কি। এই তানপুরাটা অনেক পুরনো তাই না? হ্যাঁ, তা বেশ পুরনো। আমি তো জন্ম থেকেই দেখছি। আমাদের ছোট দাদুর ঘরে একটা মেরুন কভার করে দেরাজের পাশে রাখা থাকতো। তারপর আমি গান বাজনা একটু শেখার পরে, ওই ধর ক্লাস 6-7 হবে, তখন দাদুর ঘর থেকে ওটা নিয়ে আসি। তারপর থেকে আমার কাছেই আছে। এবাড়ির আর কারুর দরকার পড়েনি এটা। না, তুমি ছাড়া লাহিড়ি বাড়িতে আর কেউ গান বাজনা করে না। তাহলে তোমার আগে কে বাজাতো এটা? আমার ঠাকুরদা ঠাকুরদা, বুঝলি, তার কোনো এক ভাই এ বাড়িতে সঙ্গীত চর্চা করতেন। ওই যে একজোড়া তবলা দেখছিস, আর এই হারমোনিয়ামটা, এইগুলো ওই একই সময়ের। যদিও মাঝে অনেকবার হারমোনিয়াম সার্ভিস হয়েছে, কি কিছু চেঞ্জ হয়েছে দেখ, নিজেই বুঝতে পারবি। লালচে কিগুলো পুরনো, তবলার পার্টস, তানপুরাটার স্ট্রিংস, এসব তো চেঞ্জ হয়েছেই। আরও বেশ কিছু কাজ করাতে হয়েছিল, তবু আগেকার জিনিস তো, তাই এতদিন চলছে। এখন আর এত ভালো বাজনা কিনতে গেলে পাওয়া খুব মুশকিল। যাই হোক, তারপর এগুলো সব কোনোভাবে ছোট দাদুর কাছে এসে পৌঁছেছে। তবে এবাড়ির সম্পত্তি তো, তাই যত্ন করে রেখেছিলেন। তাহলে একসময় এই বাড়িতে ভালো গান বাজনা হতো বলো। আরে হ্যাঁ, হতো তো। এই বাজনাগুলো দেখে বুঝতে পারছিস না, তবলা, হারমোনিয়াম, তানপুরা সব আছে। তার মানে শুধু গান হতো না, রীতিমতো গানের আসর বসতো। হ্যাঁ, বড়মা বলছিল বটে যে দুর্গাপুজোর সময় মহালয়ার পর থেকে নবমী অবধি রোজ দুর্গা দালানে ঠাকুরের গান হতো, আর পুজোর দিনগুলোতে বাইরে থেকে কত লোক আসতেন গান শুনতে। কি ভালো ব্যাপার হতো তাই না? পুজো, তার সাথে এত লোকজন, গানের অনুষ্ঠান, পুরো গম গম করতো বাড়ি, অদ্ভুত সুন্দর ছিল তাই না? আর এখন দেখ, পুজোটাই কোনো রকমে হয়, বাকি সব কিছুর পাঠ কেমন উঠে গেছে। তাও জানি না এবছর থেকে আর সেটুকুও হবে কিনা, হয়তো বাড়িটাই থাকবে না আর পুজো। ছোটকা, এ বাড়ির তো অনেক লোক, সবাই মিলে আটকানো যায় না বাড়ি বিক্রি হতে। এ বাড়ির এত শরীর থেকেও কিছু লাভ নেই রে দীপ। এ বাড়ির শিকড় অনেক বড়, কিন্তু মাটিটাই তো আলগা হয়ে গেছে রে। তাহলে আর কি নিয়ে আঁকড়ে থাকবে এই বাড়ি? তুমিও কি চাও যে এ বাড়িতে আমার চাওয়া না চাওয়ার ওপর কিচ্ছু নির্ভর করে না? আমার কোনো ক্ষমতাও নেই, কোনো অধিকারও নেই কিছু বলার। কেন, তুমিও তো এই বাড়ির ছেলে, একজন শরিক, তোমার অধিকার আছে, আলবাত আছে। না রে, এ বাড়ির অধিকাংশটাই ভেঙে গেছে, সে সম্পর্ক হোক কিংবা পুরনো দেওয়াল। তবু যতটুকু অবশিষ্ট আছে এই বাড়ির, এই পরিবারের, তাকে গান ছাড়া আর কিছুই আমি দিতে পারিনি। আর গান দিয়ে তো সংসার চলে না, বাড়িও মেরামত হয় না, তাহলে কোন মুখে আমি দাদাদের সামনে গিয়ে প্রতিবাদ করব বল? আজকাল এইসব গান আর কেউ শোনে না জানিস তো। কিছু পুরনো মানুষ আছেন যারা এখনো রবীন্দ্রসঙ্গীতকে স্বরবিতানের মতো করেই শুনতে ভালোবাসেন, তবে অধিকাংশ লোকের কাছে আমার মতো শিল্পীরা হলো ব্যাকডেটেড। আমাদের অনুষ্ঠান করতে ডাকা হয় শুধু ওই 25শে বৈশাখের রবীন্দ্র জয়ন্তীতে কিংবা 22শে শ্রাবণের সন্ধ্যায়, আর সারা বছর সেরকম কোনো কাজ থাকে না। তাই এই মাচার প্রোগ্রামগুলো করি, তাতে যেটুকু টাকা পাওয়া যায় আর কি। আর মাঝে মাঝে কিছু পুরনো বাড়িতে এখনো ডাকে জানিস তো, ওই পুজো পার্বণ হলে ভজন গাইতে। এর থেকেই যা উপার্জন হয় সেটাই সংসারে দিই, এর থেকে বেশি আর কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। তুমি এ বাড়ির জন্য যেটা করেছ সেটা আর কেউ করতে পারেনি ছোটকা। তুমি এ বাড়ির একটা ধারাকে
একটা ঐতিহ্যকে ধরে রেখেছ। এক সময়ে বাড়িতে গান বাজনার বেশ চল ছিল, আর যেটা আছে সেটা শুধু তোমার জন্য। এই পুরনো বাজনাগুলো তোমার হাতে আবার সুর খুঁজে পেয়েছে, আবার প্রাণ পেয়েছে। তুমি না থাকলে হয়তো এই বাজনাগুলো ঘরের কোনায় কিংবা চিলে কোঠায় পড়ে পড়ে নষ্ট হয়ে যেত। যখন গান গাই তখন এসব কিচ্ছু ভাবি না জানিস, মনের মধ্যে অদ্ভুত আনন্দে গেয়ে যাই। তবে দিনের শেষে শিল্পীরও টাকার প্রয়োজন, তাই না? আজ আমি যদি কিছু সামর্থ্য নিয়ে বর্দার পাশে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো এই বাড়ি বিক্রিটা আটকানো যেত। আটকানো যাবে। আগের দিন বাপি কাকু এসেছিল, বাবা স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা বাড়ি বিক্রি হতে দেব না। আর বড় মাও বলেছে বড় মা চায় না যে এ বাড়ি বিক্রি হোক, তাই নো চিন্তা। তার থেকে বরং চলো এবারে পুজোতে আগে যেমন বাড়িতে গানের অনুষ্ঠান হতো সেরকমটা আবার শুরু করি। তুমি থাকবে, তোমার সাথে আরও যারা আছে না অনুষ্ঠানে তোমার সাথে গান করে তাদেরও ইনভাইট করবে। তারপর ঠিক আগের মতো আমাদের দুর্গা দালানে, এই মহালয়া থেকে না হোক, পুজোর চার দিন রোজ গানের অনুষ্ঠান হবে। আমি নিজে সব অ্যারেঞ্জমেন্ট করব, কি হবে না? তুই একটা পাগলা, কেন হবে না, বেশ হবে। আর সবচেয়ে বেশি কে খুশি হবে জানো? বড় মা। লাহিড়ি বাড়ি আবার সেজে উঠবে, জেগে উঠবে। নমস্কার দাদা, আগের সপ্তাহে বলে গেছিলাম তাই এবারে খালি হাতে আসিনি, সব পেপার রেডি করে এনেছি। এ কালু, দাদাকে ফাইলটা দে। বাপি, তোমাকে আমি শেষবারের মতো বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দেখুন লাইড়ি বাবু, আমি তো সেটাই চাই, আপনি শেষবারের মতো বলুন, সইটা করে দিন। কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনার পরিবারের সব লোক সেই সুবিধাটা বুঝতে পারছে, শুধু আপনি ছাড়া। আপনাকে বারবার বোঝাতে হচ্ছে। বাপিদা, কাকা এইভাবে বুঝবে না, তুমি মাথায় মেশিনটা ঠেকাও, বাপ বাপ বলে সই করে দেবে সালা। এ কালু, তুই কেন এখানে কথা বলছিস বে? যা ভাগ, ভাগ এখান থেকে, সব সময় রক্ত গরম। হ্যাঁ, কি বলছিলাম জানো লাইরে বাবু? আপনাদের বাড়ির সব স্টেক হোল্ডারদের দিয়ে না সাইন করানো হয়ে গেছে, শুধু এই বাড়ির লোকজন বাকি। আপনি ফাইলটা খুলবেন, যেখানে যেখানে টিক মারা আছে সই করবেন, বাকিগুলো আমি বুঝে নেব, শুধু সইটা করে দিন। আমাদের ফ্যামিলির সবাই সাইন করে দিয়েছে মানে? তুমি তাদের খুঁজে পেলে কোথায়? সবাই তো এ বাড়িতে থাকে না। কিছু বলেন লাইরে বাবু, প্রমোটিং লাইনে এত বছর এমনি আছি, এই করেই তো পেট চলে। কোথায় কোন ভ্যাকেন্ট ল্যান্ড আছে, তার মালিক কোথায় আছে, কোথায় কোন পুরনো বাড়ি, তার স্টেক হোল্ডাররা কোথায় কোথায় আছে, কে কি করে, এইগুলোই তো জানতে হবে আমাকে। আর শুধু জানলেই হবে, বুঝতেও তো হবে কাকে কি অফার করতে হবে। কাউকে টাকা অফার করি, আবার কাউকে লাইফটাও অফার করে দিই। দেখুন লাইরি বাবু, অনেক কোটি টাকার ডিল হয়ে গেছে, প্রপার্টির পুরো প্ল্যান রেডি, নেক্সট মান্থের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। চৌরাশিয়াটা এর মধ্যে সেই সাইটটা দেখে গেছে। এ দেখুন, এটা আপনি জানেন, 7 দিন সময় দিচ্ছি, এর মধ্যে NOC আর ওই কিসব পেপার আছে না রেডি রাখবেন, কালু এসে নিয়ে যাবে। আর চলি, নমস্কার। তোমার বড় ভাই যেভাবে ব্যাগরা দিচ্ছে, আমি আর নতুন বাড়িতে থাকতে পারবো বলে তো মনেই হচ্ছে না। এই পুরো ভাঙা বাড়িটাতেই আমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে যা দেখছি। আরে সারা জীবন কাটাতে হবে না, আর কটা দিন ধৈর্য ধরো না। ধৈর্য ধরতে ধরতেই তো অর্ধেকটা জীবন শেষ হয়ে গেল। আচ্ছা,
মেয়েটা তো বড় হচ্ছে, সে খেয়াল আছে তোমার? দুদিন বাদে ওর পাত্র দেখা হবে। আর এই পুরো বাড়ি দেখে কেউ সম্বন্ধ করবে? তুলির বিয়ে দিতে এখনো বছর চারেক সময় আছে, ততদিনে আমাদের নতুন ফ্ল্যাট রেডি হয়ে যাবে। তুমি এতটা নিশ্চিন্তে আছো কি করে বলো তো? তোমার কি মনে হয় তোমার দাদা সব কিছু চুপচাপ মুখ বুঝে মেনে নেবে? কিন্তু মেনে নেওয়া ছাড়া দাদার আর কিছুই করার থাকবে না। হ্যাঁ, কত মেনে নিয়েছে তা তো দেখতেই পাচ্ছি। এই তো সেদিন তুমি ওপরের বড় ঘরটা মেরামত করার জন্য টাকা দিলে না, সে তো নিজেই নাকি নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে সারিয়ে নিয়েছে। তার জন্য তোমার বৌদি কত কথা শোনায় আমাকে জানো? এইভাবেই একদিন দেখবে ওরা নিজেরাই সব কিছু সারিয়ে নিচ্ছে, আর তারপর বলবে তোদের তো আর কোনো অধিকার নেই, নিয়ে আমাদেরকেই পথে বসতে হবে। তুমি তো অনেক বেশি ভেবে ফেলেছো। দাদা কটা ফিক্সড ডিপোজিট ভাঙবে? হ্যাঁ, আর কত টাকা ডিপোজিট আছে জানা আছে আমার। না বাবা, বিশ্বাস নেই। তার থেকে যত তাড়াতাড়ি পারো তুমি বাপিদাকে বলে কাজটা শুরু করে দাও। আর হ্যাঁ গো, কাজটা শুরু হলে কিছু টাকাও তো হাতে আসবে নাকি? একদম, সব কথা হয়ে গেছে, পুজোর আগেই এ বাড়ি খালি করে কাজ শুরু হয়ে যাবে। যাক বাবা, তাহলে এ বছর পুজোতে আমাকে সারা দিন খেটে মরতে হবে না, বাপের বাড়িতে গিয়ে থাকবো কদিন। আচ্ছা, যতদিন না ফ্ল্যাট কমপ্লিট হচ্ছে ততদিন আমরা কোথায় থাকবো? সেসব ব্যবস্থা বাপিদা করে দেবে। বাহ, তাহলে তো ভালোই হয়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, এই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই হ্যাঁ গো, তবে শেষ বেলায় যদি তোমার জেঠিমা আবার বেঁকে বসেন, যদি ওই বুড়ি কিন্তু খুব শেয়ানা। না না, সে যতই শেয়ানা হোক জেঠিমা কোনো সমস্যা করবে না, জেঠিমা আমাদেরকে খুব ভালোবাসে। আবার বলে কি না, অসুবিধা হলে বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ, এত বড় কথা কেন? কেন, আমার অংশীদারি নেই এই বাড়িতে? সে যাই হোক, জেঠিমার বয়স হয়েছে, বেশ বয়স হয়েছে, বলতেই পারে বাড়ির অংশীদারি বেশি। তা বলে বলবে বাড়ি ছেড়ে চলে যাও? আসলে জানে যে ওই বুড়ি সই না করলে তো বাড়ি বিক্রি করতে পারবে না, তাই বয়সের সাথে সাথে দিমাগও বেড়েছে, বাড়তেই পারে। তবে আর কোনো সমস্যা আশা করি করবে না। না না, এ জেঠিমা কী করে সমস্যা করবে? না না, জেঠিমা কোনো সমস্যা করবে না। কি যে আবোল তাবোল বিড়বিড় করে বলে যাচ্ছ না, কি জানি বাবা। এই দেখো, আমি কিন্তু কিচ্ছু জানি না। হ্যাঁ, নতুন ফ্ল্যাটের বন্দোবস্ত না হলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না, এটা আমি কিন্তু তোমাকে বলে দিলাম। হ্যাঁ, হ্যালো অরূপ। হ্যালো অরূপ, আমি দাদা বলছি রে। ওই বাপি বলে ছেলেটা তোদের কাছে গেছিল? হ্যাঁ দাদা, তোমাকে বলে ভাবছিলাম। দেখো, আমাদের কোনো অবজেকশন নেই বাড়ি বিক্রির ব্যাপারে, আর আমি সমীরণকেও সেই কথাই বলেছি। আর বাপি যা ওই দিন পেপার এনেছিল আমি সাইন করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা বা শোনো না, আমাকে এখন একটু বেরোতে হবে, আমি তোমাকে পরে ফোন করব। হ্যালো, কে তু ভাই? বলছি বাবা আছে রে? হ্যাঁ, একটু দে তো। হ্যালো, এই মৃণাল। হ্যাঁ দাদা বলো। এ বাড়ি বিক্রির ব্যাপারে একটা এনওসিতে তুই সই করেছিস দেখলাম। হ্যাঁ করেছি, আমাদের কোনো আপত্তি নেই, তাই সই করেছি।
এবার তোমাদের উপর। ও ও ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো সুবর্ণ। হ্যাঁ দাদা বলো। এ বাড়ি বিক্রির জন্য তোদের কাছে কেউ গেছিল? হ্যাঁ দাদা আমি সই করে দিয়েছি, তুমি ও নিয়ে চিন্তা করো না। চিন্তা করো না মানে? আমাকে একবার জিজ্ঞেস করলি না, একটা ফোন করতে পারতিস তো। কেন, সমিতা তো এসেছিল, বলল তুমি সব জানো। আমি তো ভাবলাম তুমি এতদিনে রাজি হয়েছো, তাই তোমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছো। সে যাই হোক, শেষমেশ কি হলো আমাকে জানিও দাদা। আচ্ছা শোনো না, আমি রাস্তায় আছি বুঝলে, একটা কাজে বেরিয়েছি, বাড়ি গিয়ে তোমাকে কল করব। হ্যালো জয়। হ্যাঁ জেঠু বলো। তোমাকেই তো কল করতে যাচ্ছিলাম। ও আমাকে কি বল জেঠু, ওই মা জিজ্ঞেস করছিল যে কত টাকা, মানে ওই ওবাড়ির জন্য ওরা তাও টোটাল কত টাকা দিচ্ছে গো, আর তাতে আমরা ভাগে ওই কত কি করে পাবো। হ্যালো হ্যালো জেঠু, হ্যালো দেখো না গো জেঠিমা চোখ খুলছে না গো, দেখো জেঠিমা কিরকম শুয়ে আছে, হাত পা ঠান্ডা হয়েছে। ওগো শুনছো, এসো না একবারটি, এসো না শিগগিরি করে। এই দীপ দীপ একবারটি আয় না বাবা। কি হয়েছে কি হয়েছে দেখো না গো, জেঠিমা কিছুতেই চোখ খুলছেন না, কি হয়েছে কিছু বুঝতে পারছি না, ডাকলেও সাড়া দিচ্ছে না। কি হলো কি হলো, কি করে হলো এরম, কি করে হলো? জেঠিমা জেঠিমা দেখ না, ও জেঠিমা দেখ না মেজু, একটু জল নিয়ে আয় না, একটু জল নিয়ে আয় না মেজু। কি হলো, একটু জলে ছিটে দিয়ে একটু গ্যাসটা আছে বাবা। দীপ একটা অ্যাম্বুলেন্সটা কি হয়েছে, একটা অ্যাম্বুলেন্সটা বড় মার কি হলো, ডাক্তার কি হলো বড় মার, ডাক্তার আগে ডাক্তার ডাক, আগে ডাক্তার ডাক একটা। হ্যাঁ মানে কি কি আগে ডাক্তার ডাক না বাবা, দাঁড়াও আমি করছি, আমি করছি। ও জেঠিমা আমি করছি করছি, দাঁড়াও জেঠিমা, ও জেঠিমা চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার, হলো কানায় কানায় কানা কানে এই পা
পাগলো ঝো আমার তোরে ছিল চিনার কুলে বাঁধন যেতার গেল খুলে আমার তোরে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। মায়ের চোখটা দেখেছো কি অপূর্ব! এই রূপের দিকে তাকিয়ে থাকলে মনে শান্তি আসে। আহা, মিসেস মুখার্জিকে দেখছি না তো। এই সুতপাকে বলো তো ওনাকে একটা ফোন করতে। এই সুতপা, মিস্টার মুখার্জির মিসেসকে একটা ফোন করো না। এস্টেটের সকলকে পূজা প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্লক বিয়ের আলোটা চলছে না, শ্যামল একটু দেখ। আপনারা সবাই পুজো প্রাঙ্গণে চলে আসুন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আরে ফুলের গেটটা এখনো হয়নি। আরে ও বিশ্বাস বাবু, কি করছেন কি? ফুলের গাড়িটা এলো কিনা দেখুন না একবার। সব কাজকে আমি আমার ঘরে একা নেবো, কি করছেন গিয়ে দেখুন গাড়িটা এলো কিনা। আরে মশাই, আমি সেই কখন থেকে ঠাই ভাবে দাঁড়িয়ে আছি জানেন, ফুলের গেটের জন্য। কখন আসবে এই ফুলের গেট? আমার তো অনেক কাজ পড়ে আছে, আমাকে তো আবার বেরোতে হবে। এই মুখার্জিদাকে ডাকুন তো। আরে বাহ, সকলকে জানাই রাজু, তুমি যেখানেই থাকো প্যান্ডেলের পাশে অফিসে এসে দেখা করো। এবারে এমসিপি সেরা ফ্ল্যাট বাড়ির পুজোর সম্মানটা আমরাই পাবো মুখার্জিদা, দেখে নেব কি বলেন। হ্যাঁ, আরে মুখার্জিদা কোথায় চললেন? আরে ঠাকুরটা তো দেখে যান মুখার্জিদা। ও মুখার্জিদা, আমাদের শহরে এইভাবেই প্রতিদিন হারিয়ে যাচ্ছে কত পুরনো বাড়ি, আর তার সাথে সাথে মুছে যাচ্ছে কত ইতিহাস। আর কিছু বছর পরে ফেলে আসা সময়কে খুঁজতে চাইলেও হয়তো কোনো চিহ্নই পাওয়া যাবে না। যারা এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেগুলো হলো ফ্ল্যাট বাড়ি, হাউজিং কমপ্লেক্স
এবং রিয়েল এস্টেট কোম্পানির কোটি টাকার ইনভেস্টমেন্ট। নিউক্লিয়ার ফ্যামিলিগুলো জানতেও পারবে না কোনোদিন যে বনেদি পরিবার আসলে কি। লাহিড়ি বাড়িতে সে বছর দুর্গাপুজো হয়নি, ওই বাড়ি ভেঙে ফেলে তৈরি হয়েছে 21st century মডেল কমিউনিটি হাউজিং এস্টেট। আজ সেখানে কমপ্লেক্সের মধ্যে দুর্গাপুজো। কি অদ্ভুত না, একসময় সেখানে একটা বাড়ি ছিল, পরিবারের সব সদস্য মিলে অনেক লোক সমাগম করে ধুমধাম করে দুর্গাপুজো হতো। সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, শুধু বদলায়নি দুর্গাপুজো, আর তার টানে মানুষের একসাথে মিলে মিশে এই উৎসবে সামিল হওয়া। যতই বদলে যাক এই শহর, যতই পাল্টে যাক ইতিহাসের পাতা, তবু এই আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব, মিলনের উৎসব, আর আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হবে চিরন্তন।